এই 12টা, 11টা, 9টা, 10টা উপরে মানে কমপক্ষে 12টা আর এই যে মোবাইল নিয়ে এরা কি করে? আরকাল স্যার আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের স্যার সায়েন স্যার আছেন, ওনাদের প্রতি আমার একটা আকুল আবেদন যে মুহারাপাড়া মোড় থেকে বইগ্রামে ঢুকতে একটা তিন মাথা পাওয়া যায়। এই তিন মাথাতে কিন্তু প্রায় 4-5টা মোটরসাইকেল থেকে চিন্তাই করা হয়, এটা বেশ কিছু আগে। সেটা আমি একজন মহিলা মেম্বার, আমি দেখেছি এখানে কিছু লোক মানে ছোট ছোট ছেলেপেলেরা এরকম গাঁজা বাবা এটা সেটা এরকম অনেক কিছু এখানে সেখানে, আমি প্রায় মাঠে যাতায়াত করি, দেখি এখানে 4-5 জন, ওখানে 4-5 জন, ওখানে 4-5 জন। এখানে আমি একজন সাধারণ জনপ্রতিনিধি, যদি কিছু বলতে যাই অনেক কিছু ঘাড়ে আসে কথা। তো আমি ছাড়কে বলবো যে আমরা যদি কোনো কথা তাদের সামনাসামনি নাও বলতে পারি, যদি কিছু কথা আপনাদের গোপনভাবে থানা জানা পারি, তার সেই কথাটা একটু আপনারা উদ্যোগ নেবেন। আসলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে স্মার্ট পুলিশিংয়ের প্রয়োজন আছে, স্মার্ট নাগরিকের প্রয়োজন আছে। এই স্মার্ট পুলিশ বিনির্মাণে পুলিশের যে জবাবদিহিতা বৃদ্ধি পাবে, পুলিশের সাথে পাবলিকের যে একটা অংশীদারিত্ব যে বৃদ্ধি পাবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান। এই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকের যে নানান সমস্যা পুলিশ হয়রানি যদি করে থাকে কেউ, সে সম্পর্কে আপনাদের অভিযোগগুলো উত্থাপন করা। এই কারণে আমাদের সিনিয়র অফিসার এখানে আনা হয়েছে, আমি থানায় বসে থাকি, হয়তো মাঝে মাঝে বাইরে যাই, আমাদের সাব ইন্সপেক্টররা বা এএসআই রে মাঠে বেশি যায়, আমাদের সার্কেল স্যার আছে, তাকে আনার উদ্দেশ্য হচ্ছে যে আমার অফিসার যদি আপনাদের কোনো হয়রানি করে বা আপনাদের সেবা ভালো না দেয়, আমি একটা অভিযোগ দিলে স্যার যদি কোনো ফিডব্যাক না দেওয়া, এই জন্য আসা এবং স্যারকে নিয়ে আসা এবং স্যারের কাছে আপনাদের সমস্যা উত্থাপন করবে, সেই সমস্যার সমাধান আমরা আলোচনা সবকে দেওয়ার চেষ্টা করব। শুরুতেই সাম্প্রতিক সময়ে ঘটা একটা ঘটনা দিয়ে আমার কথা শুরু করি। কয়েকদিন আগে আমাদের দিনাজপুর জেলারই কোনো এক থানা, থানার নাম বলছি না, থানা একটা পাথর খোঁজায় একটা ট্রাক আটক করে। আটক করার কারণ ছিল যে ওই ট্রাকের যে মালামাল ছিল সে মালামালটা বৈধ না, সে মালামাল দেখে কিনছে, কোনো বৈধ কাগজপত্র নাই, এরকম একটা তথ্যের ভিত্তিতে সেই গাড়িটা আটক করা হয়। গাড়ি আটক করার পরে কাগজপত্র যাচাই করে দেখা গেল যে তার কাছে শুধু গাড়ির কাগজপত্র আছে, কিন্তু সে যে মালামাল কিনছে সে মালামালের কোনো কাগজপত্র নেই। তখন যখন আমাকে জানালো, তাই বললাম যে মালিককে যোগাযোগ করতে বলো, মালিক আমাকে ফোন দিল, মালিক জানালো তার কাছে কাগজপত্র আছে কিন্তু ড্রাইভারের কাছে দেওয়া হয়নি। আমি বললাম তাহলে আপনি একটু যান, গাড়িটা যেখানে আপনার আছে সেখানে আমার অফিসার আছে, তার সাথে দেখা করুন, কাগজপত্রগুলো তাকে দেখান, গাড়ি ছেড়ে দিন। আমার অফিসারকেও বলে দিলাম উনি আসা মাত্র কাগজপত্র দেখে কাগজপত্র যদি ঠিক থাকে গাড়িটা ছেড়ে দিন। এবং উনি সেই মালিক, সে যে গাড়ির মাল ছিল সেই পাথরের যে মালিক, তো উনি নিজে যান নাই, দিন আগে উনি ওনার একজন লোককে পাঠিয়েছেন, পরিচিত একজন লোককে পাঠিয়েছেন কাগজপত্র দিয়ে যে তুমি যাও গাড়িটা ছাড়াই নিয়ে আসো। আমি সেই লোক গেছে, যাওয়ার পরে আমার অফিসার আমাকে ফোন দিচ্ছে, বললো যে কাগজপত্র আসছে, ঠিক আছে স্যার ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম। গাড়িটা চলে যাওয়ার আধা ঘন্টা পরে সেই মালিক আমাকে ফোন দিয়েছে যে স্যার আপনার কথা তো গাড়ির সাথে সাথে ছেড়ে দিছে, কিন্তু আমাদের থেকে 10,000 টাকা নিচ্ছে। আমাদের কাছে 15,000 টাকা দাবি করছিল, পরবর্তীতে 10,000 টাকা নিয়ে ছাড়ছে। আমি বললাম টাকাটা কি আপনি দিচ্ছেন, আপনি গেছিলেন? পরে বলে যে না স্যার আমি যাই নাই, আমার একজন লোক গেছে। বললাম যে লোক গেছে সেই লোককে আপনি কতদিন ধরেছিলেন? বলে স্যার চিনি, আমার জন্য কাজ টাজ করে এলাকার লোক। আমি পরে বললাম যে আমি আমি বলার পরে বা আমার পুলিশ মানে বর্তমানে এই পরিস্থিতি নাই যে আপনার এই সব কিছু ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, আপনার কাছ থেকে টাকা দাবি করে আপনার থেকে পুলিশ টাকা নিয়ে যাবে, এখনকার পুলিশ নিয়ে যাবে। বক্তব্য হচ্ছে সভা সমাপ্ত করা। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই যে প্রোগ্রামটা হলো ওপেন হাউসটি, এটা আসলে অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। অনেক অনেক
আপনারা দিচ্ছে আর কোনো বক্তব্য চলে না। আমার সন্তানের দায়িত্ব কার? পুলিশের না আমার। আমার সন্তান কোথায় যাচ্ছে সর্বপ্রথমে আমাকে খোঁজখবর দিবে। এখানে 30টা পুলিশ, আপনার সন্তান সকলের সন্তানের খোঁজখবর নেওয়া কি তাদের পক্ষে সম্ভব? সেই জন্য আমার সন্তানের দায়িত্ব সর্বপ্রথমে আমার। আমার সেই সম্পর্কে কথা নাই। দুটি সুখে দুঃখে বিভিন্ন সভার নেতা নেপাল চেয়ারম্যানকে পায়, তাকে কিন্তু আমার সেই মোট চাই সুখে দুঃখে পাশে।